আসসালাম আলাইকুম অল ভিউর আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম আগামী চোদ্দ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে তিন নভেম্বর থেকে তো চলুন বন্ধুরা আগামী যে এসএসসি পরীক্ষা হবে সেখানে কত নম্বরে পরীক্ষা হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কত নম্বরে পরীক্ষা হবে এবং কত সময় পরীক্ষা হবে সেটার বিষয়ে পুরো আপনাদের জানানোর জন্য চলে আসলাম তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নেই এসএসসি পরীক্ষার বিজ্ঞানের নম্বরের যে বিভাজন সেটা আপনাদের সাথে শেয়ার করবে এখন ঢাকা বোর্ডের প্রকাশিত এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বলা হয়েছে পদার্থ রসায়ন উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষার রচনামূলক অংশে পরীক্ষার্থীদের বত্রিশ নম্বরে পরীক্ষা দিতে হবে এর মধ্যে রচনামূলক প্রশ্ন থাকবে বিশ নম্বরের আর নৈবাচনিক অংশে থাকবে বারো নম্বরের পরীক্ষা অংশ নেবে শিক্ষার্থীরা বিজ্ঞান অংশে আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের নম্বর থাকবে দশ এখানে শিক্ষার্থীর জন্য একটি সুখবর যে আটটা প্রশ্নের ভিতর থেকে মাত্র দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বাকি নৈবাসী অংশে পঁচিশটি প্রশ্ন থাকবে তার মধ্যে বারোটির উত্তর দিতে হবে এখানে নম্বর বারো এইখানে একটা অনেকটা সুবিধাজনক করছে শিক্ষার্থীদের জন্য যে বারোটি প্রশ্নের জন্য পঁচিশটা প্রশ্ন থাকবে অর্থাৎ প্রায় দেড়শো পার্সেন্ট অর্থাৎ ডাবলের তিন গুণ প্রশ্ন থাকবে সেখান থেকে মাত্র বারোটি প্রশ্ন উত্তর দিতে হবে মোট বত্রিশ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এখানে উল্লেখ্য যে শিক্ষা বোর্ড বলেছে বিজ্ঞান বিভাগের বিশ নম্বর যে পরীক্ষা হবে সেখানে পঞ্চাশ নম্বর হিসেবে কারণ করা হবে আর নৈ ব্যক্তিকে বারো নম্বর পরীক্ষা সেখানে পঁচিশ নম্বর কাউন্ট করে প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে আর এসএসসি পরীক্ষায় মানবিক ও ব্যবসায় শাখায় যে নম্বর বিভাজন সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব এসএসসি মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে রসনামূলক তিরিশ নম্বর নৈবাসনিক পনেরো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে রসনামূলক অংশে এগারোটি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে মাত্র তিনটি আর প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ নম্বর এখানে শিক্ষার্থীর জন্য আরো বড় সুখবর যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে মাত্র এগারোটি প্রশ্নের ভিতর থেকে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে দশ নির্বাচনিক তিরিশটি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে পনেরোটি প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর থাকবে মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের তিরিশ নম্বরকে সত্তর ও নির্বাচনিক পনেরো নম্বরকে তিরিশ নম্বর রূপান্তরিত করে শিক্ষার্থীদের মোট নম্বর নির্ধারণ করা হবে প্রতিটি বিষয়ের পরীক্ষা এক ঘন্টা তিরিশ মিনিট এবং হবে রসমূলক এক ঘন্টা পনেরো মিনিট ও নৌবেশনিক পনেরো মিনিট ধরে পরীক্ষা হবে তো ছিল সর্বশেষ নিউজ অবশেষে এসএসসি পরীক্ষার যে মান মানবণ্টন হয়েছে সেখানে হচ্ছে দুটি প্রশ্নের বিজ্ঞান বিভাগের দুটি প্রশ্নের উত্তর দিয়ে বিশ নম্বর আর বারোটি নৌবেশনিক প্রশ্ন দিয়ে হবে বিশ নম্বর ধরা হবে নম্বর আর বারো নম্বর করে করে রূপান্তর মোট করা হবে এবং এসএসসি মানবিক ও ব্যবসা শাখার ভিতরে পঞ্চাশ পঁয়তাল্লিশ নম্বরকে ধরা হবে তিরিশ নম্বর কে ধরা হবে সত্তর নম্বর আর পনেরো নম্বরকে ধরা হবে তিরিশ নম্বর এই একশো নম্বর কাউন্ট করে রিজাল্ট ঘোষণা করা হবে এই ছিল সর্বশেষ নিউজ সব ভারত এখন আল্লাহ